আবার ভুল অপারেশনে মৃত্যু হলো এক রোগীর। নাম শুকুরানী রায়, তার বয়স 42 বছর। ঘটনা রাজধানীর ধলেশ্বর স্থিত নাইটেঙ্গেল নার্সিং হোমে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি করানো হয়। রোগীর আত্মীয় স্বজনের অভিযোগ, গভীর রাতে তাকে ওটি থেকে বের করে নিয়ে আসার পর তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। সকালের দিকে তিনি মারা যান। রোগীর আত্মীয় স্বজন এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তড়িঘড়ি ডাক্তার অমৃত সিং এর বিরুদ্ধে তারা মামলা করবে এমনটাই জানায়। অমৃত সিং নার্সিং হোম তৎক্ষণাৎই ত্যাগ করে দেন। এ নিয়ে পূর্ব থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে ডাক্তারের বিরুদ্ধে। হ্যাঁ, নার্সিং হোমে তো ডাক্তার ইয়া করলো, অপারেশন করলো, আমাদের বলছিল সাকসেস, কিন্তু না, এটা ডাক্তার এটা বাটপাড়ি করছে, সাকসেস না হয়েও কইছে সাকসেস। আর এই অজিত কুমার সিং, অমিত কুমার সিং, এই ডাক্তার হচ্ছে একজন খুনি, মহা খুনি। ওইখানে আমি আশেপাশের লোক থেকে, হ্যাঁ, যেমন কি সাহা জানি ডাক্তার, আরেকজন না করছে অজয় শাহা সিনিয়র ডাক্তার ছিল, উনি ওই ডাক্তারকে বারবার বলেছে যে মানে এটা রিক্সে না যাওয়ানোর জন্য করার জন্য, কিন্তু অমিত কুমার সিং তাই না বারবার মানে কইতেছে না কিছু হইতো না, আমার রিক্স, আমার নিজের রিক্সে আমি এটা করি, বরম কইয়া তাই না করছে অলরেডি কইয়া রোগীরে আমার মনে করেন সাকসেস না হয়ে করলেও সাকসেস। আর এই নাইটেঙ্গেল হসপিটালে এটার মধ্যে জড়িত আছে রামনগর নাইটেঙ্গেল নার্সিং হোম। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।